हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सोमा दत्त चैने तुम्हारे अनेक अनेक स्वागत जाने। तो आज के हमारे जन्मदिन देखते ही पाच सकाल सकाल बासिकाज सर स्नान सर नहीं तो घर पुजो दिए निची तपर हमें जब पास एक काली मंदिर आखने बाबुर नाम पुजो दीते जा काली मंदिर ये हमें बैरिए पड़े तो अनेकटा पद हाँटते हैं जेहेतु আমরা এখন কর্মসূত্রে দুর্গাপুরে থাকি সেহেতু আমরা দুর্গাপুরের ভিড়িঙ্গি কালীবাড়ি যাচ্ছি পুজো দিতে। দেখতে পাচ্ছ কত রোদ, তো ফাইনালি আমরা চলে এসেছি ভিড়িঙ্গি কালীবাড়ি কোন মন্দিরে। তো এখানে মন্দির চত্বরটা খুব বড়, আমি এখানে এর আগেও একবার এসেছিলাম তবে পুজো দেওয়া হয়নি, এই প্রথমবার আমি পুজো দিচ্ছি। ভাবলাম খুব ভিড় হবে বাট এখানে আজকে অতটা ভিড় নেই, যাক বাঁচা গেছে। তবে আমরা যেদিন এসেছিলাম সেদিন প্রচণ্ড ভিড় ছিল, তাই আজকে ভাবছিলাম ভিড় হবে কি না হবে কি না, তবে দেখছো প্রায় খালিই আছে। তবে মন্দিরের জায়গাটা একটু ভিড় হবে। আমরা পুজোর সামগ্রী কিছু আনিনি, আমরা এখান থেকে কিনে নেব, সামনেই দোকান আছে। তো চলে এলাম আমরা দোকানে, এখানে 100 টাকা ডালি পুজোর জিনিসগুলো। আর এখানে রয়েছে জবা ফুলের মালা, তেল, সিঁদুর, আলতা, ধূপকাঠি, কিছু ফল ডল আছে। আর এই ঘি প্রদীপটা আমাকে এক্সট্রা টাকা দিয়ে নিয়ে নিতে হয়েছে, এই রাখা পেমেন্ট করছে তোমাদের দাদা। তো এবার আমি চলে গেলাম মন্দিরে, আর আমার ছেলেও আমার পেছন পেছন যাচ্ছে। আমার ছেলে এবার 2 বছরে করলো, তো তোমরা সবাই আশীর্বাদ করো ছেলে যেন আমার ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো কোনোরকমে পুজোটা দিয়ে নিয়েছি আমি। আর এদিকে ছেলে কুকুরগুলোর সঙ্গে গুড়গুড় করছে, আর এদিকে প্রণাম করতে বলছি কোনো মতে প্রণাম করবে না, এদিকে দুষ্টুমি করছে, এখানে চাপছে ওখানে ফেলছে। তো যাই হোক কোনো রকমে আমি প্রণামটা করাতে পেরেছি, এই দেখো প্রণাম করছে। তো এরপরে চারপাশের মন্দিরগুলো তো আমি একটু ধূপ দেখিয়ে নিলাম, মন্দিরের জায়গাটা অনেকটা বড়। আর এই দেখো আমার ছেলে কবুতরের পেছনে কেমন ঘুরে বেড়াচ্ছে, ওকে ধরবেও, সারাক্ষণ যতক্ষণ ছিল ততক্ষণে পায়রার পেছনে ঘুরছে। বারবার এই সিঁড়ি দিয়ে উঠবে আর নামবে, উঠবে আর নামবে। দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে, শান্ত স্নিগ্ধ, আর চারপাশে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। আবারও পায়রার পেছনে লেগে পড়েছে, বললাম না সারাক্ষণ ও পায়রার পেছনেই আছে, কোথায় পায়রা আছে তাদেরকে ধরতে যাব। এটা মা মনসা মন্দির, আর এটা হলো মা অন্নপূর্ণা দুয়ার। মা অন্নপূর্ণা এখানে আমাদের অন্নপূর্ণার ওখান থেকে পায়েস দেওয়া হয়েছিল, তোর বাবা ওকে খাইয়ে দিচ্ছি, আর আমরা তো উপোস ছিলাম। তো আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বাজারের পথে রওনা দিলাম। বাজারে কিছু সবজি মাছ টাছ এগুলো কিনতে হবে যেহেতু বাবুর জন্মদিন, তো তাই বাবুকে 5-6 পথ রান্না করে খাওয়াতেই হবে। তো বাজারে যে শোল মাছ নিয়েছি আমি, আরও অনেক রকমের মাছ ছিল বাট আমি শোল মাছ নিয়েছি। আর এখানে একটা কেকের দোকানে ঢুকলাম, তো এখানে কেকগুলো আমার বেশ পছন্দ হলো না, তো ওর বাবাকে বললাম তুমি যখন আবার রাতের বেলা আসবে তখন মিও আমারে থেকে একটা কেক নিয়ে আসবে। তো আমি এখানে ঘরে এসে রান্না চাপিয়ে দিয়েছি, এই দেখো মাছটা করছে।
আরও অনেক রান্না করেছিলাম, বাট সব কিছু ভিডিওতে আমি দেখালাম না, যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো এই বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর দেখো বাবু একা একাই খাচ্ছে, আর মিষ্টিটা খাবার জন্য উঠে পড়ে লেগেছে। ভাতটা খেতে বলছে, মাছটাও খাবে না, মাছটা বলছে ছুঁড়ে ফেলে দেবো আমি। তো এই আমি সন্ধ্যাবেলা কেক চলে এসছে মিয়ামারে থেকে, বাবুকে কেক কাটাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।